তুই টিমে না থাকলে আমাদের জেতা ইম্পসিবল বাবা। রাত 3টার সময় ঘুম থেকে উঠে তুই যদি ব্লাডিতে না আসতি তাহলে কি যে বিপদে পড়তাম। তো সিরিয়াসলি এই কাজটা তোর থেকে বেটার কেউ করতে পারবে না। দোস তুই যদি পরীক্ষা আগে দিন না পড়াইতি আমি কিন্তু পাশই করতে পারতাম না। থ্যাংকস রে। তুমি না থাকতা তাহলে এটা আসলে ইম্পসিবল হইতো। তো সেই দিন যে ক্যামেরা ধার দিলি দোস অনেক ধন্যবাদ। আম্মো আজকের রান্নাটা যা হইছে না। দোস গত মাসে যখন ধারটা দিলি আমার অনেক লাভ হয়েছে দোস। তোর যে কাজটা ছিল ঠিকভাবে শেষ হয়েছে তো? গত মাস যদি তুই টাকাটা ধার না দিতি তাহলে আমি বিশাল বিপদে পড়ে যেতাম রে। তোর বাসা সবকিছু ঠিকঠাক আছে তো? দোস্ত তোর বাসার ছাদে বাগানটা বেশ সুন্দর হয়েছে কিন্তু। তুই যদি না পারিস আর কে পারবে? তোমার চেয়ে এই কাজটা ভালো করে আর কেউ করতে পারতো না। তোর ভিডিওগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। তোর জন্য একটা বিশাল বড় হেল্প হলো রে। এই তুই তো অনেক ভালো ছবি তুলিস রে। এই তোর ভিডিওগুলো তো অনেক ভালো হয় রে। সব ঠিক হয়ে যাবে বাবা, কোনো চিন্তা করিস না। তোর ছবি আঁকার হাত তো বেশ ভালো রে। আর এই ভুল আমিও কতবার করেছি, ব্যাপার না। এত সুন্দর করে গান গাওয়া কার কাছ থেকে শিখেছো? আব্বু তোমার এই গিফটটা ফাইনালি অনেক জমছে। আম্মু আজকে রান্নাটা যে হয়েছে না। দোস্ত কালকে স্ট্যাটাসটা পড়লাম, চমৎকার লিখছিস। এ দোস্ত আমার জন্য একটা সিট রাখিস। দোস্ত পরীক্ষা নিয়ে একেবারেই চিন্তা করিস না, আমি বুঝাই দেবো। কালকে তো লেখাটা দেখলাম অনলাইনে, বেশ সুন্দর হয়েছে। দোস্ত এত দুশ্চিন্তা করলে হয় নাকি বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই না পারলে আর কে পারবে বল? দোস্ত কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। আরে এই ভুল তো আমিও করছি, ব্যাপার না। এত ডিপ্রেসড হয়ে বসে থাকলে হয়? আরে আয় না একসাথে ঘুরতে যাই, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করিস না। ধন্যবাদ। এই কথাগুলো শুনতে কার না ভালো লাগে। আমরা যদি এই কথাগুলো আরো বেশি করে বলা শুরু করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের আশপাশে মানুষগুলোকে খুশি করে ফেলা যায়। কিন্তু যে কোনো ভালো অভ্যাস তৈরির জন্য কিন্তু কিছু সময়ের প্রয়োজন। এই ভালো কথাগুলো বলার অভ্যাস যদি আমরা এই রমজান মাস থেকে শুরু করি তাহলে কিন্তু খারাপ হয় না। সবাইকে রমজানুল মুবারক।